ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, এন্ড আমিও ভালো আছি। আজকে আমি লাঞ্চে রান্না করব চুলায়। এই যে আমি আজকে বানাবো কাতলা মাছের ঝোল আলু দিয়ে। তার জন্য নিয়েছি উপকরণ জিরা বাটা, আর এখানে নিয়েছি লঙ্কা বাটা, এখানে হলুদ গুঁড়ো, নুন, তেজপাতা, গোটা জিরা, কুচানো ধনে পাতা, আর কড়াই বসিয়ে দিয়েছি। এখন মাছটা আমি ভেজে নিব। ভাজা মাছগুলি আমি নামিয়ে নিলাম। তরকারির ফোড়নটা দিব, দিয়ে দিব গোটা জিরা, তেজপাতা, আর এই যে সিদ্ধ করে রাখা আলুগুলি। দিয়ে দিব পরিমাণ মতো নুন। এখন ভালো করে ভেজে দেবো আলুগুলি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো। ভেজে রাখা শুকনো লঙ্কা, একটু জল দিয়ে কষানো হয়ে গেলে তারপরে দিব জল। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি তরকারি ঝোল দিয়ে দিই। ঝোলটা জাল হোক ভালো করে, তারপরে মাছগুলি দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলি এখন দিয়ে দিব তরকারিতে। বেটে রাখা জিরাটা তরকারিতে দিয়ে দেবো। কাতলা মাছের ঝোল আমার হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কেটে রাখা ধনে পাতা। কাতলা মাছের ঝোল কমপ্লিট। কাতলা মাছের ঝোল আলু দিয়ে তরকারি আমি নামিয়ে নিলাম। কাতলা মাছের ঝোলটা কেমন হয়েছে মেশো? চুলায় রান্না করছি যে, আচ্ছা থ্যাংক ইউ।